আজ আমি আপনাদেরকে বলবো যে মনসা পূজোর দিনে ভুলেও করবেন না এই কাজ। মনসা সর্পের দেবী, তিনি সর্পকুলের জননী। শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মনসা পুজো করা হয়। এবারের মনসা পুজো পড়েছে 18ই আগস্ট রবিবার। এই দিন বাংলার প্রতিটি হিন্দু ঘরে অনুষ্ঠিত হবে মনসা পুজো। মনসা পুজোর মুখ্য উদ্দেশ্য সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া। এজন্য অন্যান্য পূজার মতো সাধারণ পুজোবিধি অনুসরণ করতে হয়। এছাড়াও মনসা পুজোর দিন বিশেষ কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে। এই নিয়মগুলো মেনে না চললে দেবী বিষহরি আপনার উপর রুষ্ট হতে পারেন। তাই মনসা পুজোর দিনে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। মনসা পুজোর দিন ভুল করেও সাপ নিধন করবেন না, এতে আপনার জীবনে ঘুর অমঙ্গল নেমে আসতে পারে। এই দিন মহাদেবের পুজো করার জন্য উপোস রাখলে পুজো শেষ করেই উপোস ভাঙুন। এই দিন দাড়ি কামানো বা চুল না কাটাই ভালো। বলা হয় এ সময় এই কাজগুলো করলে চরম দরিদ্রতা নেমে আসতে পারে আপনার জীবনে। এই দিন ভুলেও আমিষ খাবার খাবেন না, এতে দেবী মনসা খুবই রুষ্ট হন। তাই এই দিন পরিবারের সবাই নিরামিষ খাবার খান। এই দিন সমস্ত প্রকার ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। এই দিন কারো সাথে তর্কে জড়িয়ে যাবেন না, অন্যথায় দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন আপনি। এদিন অসহায় অবলা প্রাণীকে আঘাত এবং দরিদ্র মানুষকে অপমান করবেন না, এমনটা করলে আপনার উপর শনিবার রাহুর কুপ্রভাব পড়তে পারে। এই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন, এরপর স্নান করে দেবী মনসার উদ্দেশ্যে প্রণাম করুন। দেবী মনসা সর্পের দেবী, তাই এই দিন দেবী মনসাকে দুধ কলা দিয়ে পুজো করলে সর্পভয় কেটে যায়। তবে এটা জেনে রাখা ভালো, নাকুল কাশ্যপ মুনির জাত, যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন, যেমন অনন্তনাগ, শীষনাগ ও বাসুকী। উদাহরণস্বরূপ বিষ্ণুর মস্তকের উপরে থাকেন শীষনাগ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন মনসা দেবী নমস্তুতে, এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন।